নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে দূরে দেশে প্রবাস অবস্থান করে যে যেখান থেকে বাগদাদী টিভির পক্ষ থেকে আয়োজিত 30 তারাবির 30 ফজিলত অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি মাহে রমজানের 20তম তারাবির নামাজের ফজিলত নিয়ে। আসুন আমরা প্রিয় নবীর পবিত্র জবান মোবারক থেকে শুনে নেই যে 20তম রাত্রে তারাবির নামাজ পড়লে কি সওয়াব রয়েছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়াফিল লাইলাতিল আশরিন, যেই ব্যক্তি মাহে রমজানের 20তম রাত্রে তারাবির নামাজ আদায় করবে, ইউতা, তাকে দান করা হবে এই পরিমাণ সওয়াব। কেমন সওয়াব? সওয়াবুশ শুহাদায়ে ওয়াস সালেহিন, শহীদদের সওয়াব এবং সালে সালেহিনদের সওয়াব। অর্থাৎ যারা শহীদ হয় দীন ইসলামের জন্য, যারা জীবন দেয় আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দীন ইসলামকে রক্ষার জন্য, যারা কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হন, সেই শহীদদের কতই না মর্যাদা, কত সম্মান। তাহলে আমার নবী বলেন, যেই ব্যক্তি মাহে রমজানের 20তম তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদদের মতো সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই শহীদদের সম্মান শুধু দুনিয়ায় নয়, এই শহীদদের সম্মান কবরেও থাকবে, এই শহীদদের সম্মান হাশরের ময়দানেও থাকবে। বিনা হিসাবে তারা সেই হাশরের ময়দান থেকে জান্নাতের দিকে চলে যাবে। আর হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞেস করবে, হে শহীদরা কি চাও, আজকের দিনে আমার কাছে তোমরা কি চাও, যা চাইবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তাই দান করব। সেই শহীদরা একটা কথা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাও, আবার শহীদ হব, আবার পাঠাবা, আবার শহীদ হব। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে শহীদ বান্দাগণ, প্রিয় বান্দাগণ, তোমরা কেন বারবার শহীদ হতে চাও, অথচ এটা বড়ই কঠিন জিনিস, কষ্টের জিনিস। শহীদরা বলবে, আল্লাহ সেই শাহাদাতের মধ্যে এত মজা, এত স্বাদ অন্য কিছুর মধ্যে নাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার নবী বলেন, যেই ব্যক্তি মাহে রমজানের 20তম তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদদের মতো সওয়াব দান করবেন। এবং ওয়াস সালেহিন, যারা সালেহ বান্দা, আল্লাহ নেককার বান্দা, প্রিয় বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা বন্ধু হয়েছেন, ওলি হয়েছেন, ওই সমস্ত আউলিয়া কারাম সালেহ নেককার বান্দাদের মতো সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। তো আসুন, এত বড় একটি ফজিলতের রাত, এত বড় একটি ফজিলতের সুযোগ রয়েছে আমাদের সামনে, আমরা প্রস্তুতি নিই মাহে রমজানের 20তম তারাবির নামাজ আদায় করার জন্য। আমরা পড়ব অপরকেও পড়ার সুযোগ করে দেব। এজন্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে সকলেই তারাবির নামাজ পড়তে পারে, জানতে পারে এবং আমল করতে পারে। ইনশাল্লাহ আগামীকাল আবার মাহে রমজানের 21তম তারাবির ফজিলত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।